নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে অন্যান্য দিনের মধ্যে চলে এসেছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা অনুরোধ রইল দেখার জন্য। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি, ভেজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আর এখানে একটুও জল নেই, ভেজানো মুসুর ডালগুলোকে ছেঁকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে গ্রেট করা আলু আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন সব কিছু। তো আমার এখানে যতটুকু লেগেছে, আর কুচনো পেঁয়াজও আমি এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব বিম কড়াই। বিম কড়াইগুলোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচো, সেগুলোকেও আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দেব টমেটম কুচো। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো দেবেন। হলুদের গুঁড়ো আর ভাজা শুকনো কলাই জিরে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কাশ্মীরি মেথি। মেথিটাকে হাত দিয়ে এইভাবে ডলে নিতে হবে, তারপরে দিতে হবে, তবে কিন্তু খেতে ভালো হবে। আর নিয়ে নেব পরিমাণ মতো বেসন, আরও যদি লাগে তো এখানে একটু দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে আমি সব উপকরণগুলো একসঙ্গে, শুকনো উপকরণগুলো মাখাতে থাকতে হবে। আর অনেকক্ষণ ধরে একটু মাখাতে মাখাতে, এখানে আমি একটু জল দেব না, এইভাবে মাখাতে মাখাতে কিন্তু নরম হয়ে যাবে। সবজির যে সবজিগুলো দেয়া আছে তার জলটা আছে, তো সেই জলটাই বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে। তো দেখুন এই রকম নরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মাখাতে হবে, এরকম একটা ডো রেডি হয়ে যাবে। তো এখানে আমি সব শেষে কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিবেন। আর এখানে একটা কড়া বসিয়ে দিলাম, সাদা তেলও দিয়ে দিলাম। এখানে দেখুন ডুবো তেলে আমি করছি না, অল্পই তেল দিয়ে আমি ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি একটা বড়ার আকারে বেশ বড় বড় করে বড়া করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তো আমি এখানে একটু বড় বড় করে, এখানে আমার কড়াটা যেহেতু একটু ছোট আছে তাই এখানে আমি তিনটেই দেব। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ একটু ছোট লাগছে, কিন্তু এরপরে একটু বড় হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি তিনটে দিয়ে দিলাম। বড়াগুলো কাঁচা অবস্থায় একেবারেই উল্টানো যাবে না, ভেঙে যেতে পারে, তাই একটু এক পিঠ লাল যখন হয়ে যাবে তখন আমি উল্টাবো। এবারে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে নেব। তো দেখুন এইভাবে আমি উল্টে নিলাম, আর খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলে একটু বেড়েও যাবে আর একটু পাতলাও হয়ে যাবে। তো আমি আরও এক পিঠ একটা বড়া উল্টে দিচ্ছি, আর খুন্তি দিয়ে এইভাবে চেপে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ লাগবে। আর খেয়ে কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, আর খেতে তো বেশ হবে। আপনারা হয়তো মুসুর ডালকে বেটে হয়তো খেয়েছেন, এইভাবে গোটা একবার খেয়ে দেখতে পারেন। তো দেখুন কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আমার হয়ে গেছে বড়া ভাজাটা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি আরও এখানে কিছু আছে খানিকটা, তো আমি সেগুলোকেও দিয়ে দেব। আরও তিনটে আমি এখানে দিয়ে দিলাম, এগুলোকে স্যালাড দিয়েও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন, চা কফি দিয়েও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অন্যান্য দিনের মতো আবার এক